হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, আমরা রমজান মাসে ইফতার খাই, আর ইফতারটা যদি একটু মিষ্টি না হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। তো আমরা ইফতারের সাথে গুড়িন্দাটা খেতে খুব পছন্দ করি, বা কেউ জিলাপি খান। কিন্তু এখন তো লকডাউন, বাইরে যাওয়া সম্ভব না, গুড়িন্দা বা জিলাপি আনাও সম্ভব না। তো চলুন দেখি বাসায় কিভাবে সহজভাবে গুড়িন্দা তৈরি করা যায়। তো চলুন আমি আপনাদের সহজভাবে গুড়িন্দা তৈরি করে দেখাবো। আমার বুলিন্দা তৈরি করতে লাগছে, আমি নিয়েছি 2 কাপ বেসন, আপনারা চাইলে 3 কাপ নিতে পারেন। আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, 2 কাপ নিয়ে আমি তৈরি করব। আমার রেশিওটা তৈরি করতে, শিরা তৈরি করতে লাগবে চিনি। আমি 2 কাপ চিনি নিয়েছি, আপনারা যদি 2 কাপ চিনি নেন তাহলে তার 1 কাপ পরিমাণ পানি নেবেন। আর লাগছে লবণ, এটা স্বাদ মতো টেস্ট করে দিব। অনেকে লবণটা নাও দেন, এটা যদি আপনাদের না লাগে নাও দিতে পারেন, একটু লবণটা দিলে এটা ভালো লাগে, স্বাদ হয় আর কি। তো এখন আমি গোলাটা বানিয়ে দিব। প্রথমে 2 কাপ বেসন দিয়ে দিব, এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লাগলে আমি লবণটা পরে আবার টেস্ট করব। এখন আমরা অল্প অল্প করে পানি দিব আর এটাকে তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করবেন, যেন গোলাটা বেশিও না হয়ে যায় আবার একেবারে শক্ত হয়ে না যায়। আমার গোলাটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন, খেয়াল করুন, আপনারা খেয়াল করে দেখবেন যেন আপনাদের এইভাবে পড়ে, সেই অনুসারে আপনি তৈরি করে নেবেন। তো এখন আমি এখান থেকে কিছুটাকে সাইড করে রাখবো, কারণ বুড়িন্দার মাঝখানে যদি দেখা যায় কালারফুল কিছু বুড়িন্দা থাকে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর জন্য আমি এটাকে ফুড কালার অ্যাড করব। আমি ফুড কালার নিয়ে নিয়েছি, এখান থেকে হালকা একটু আমি অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন, এটা জাস্ট সুন্দরের জন্য আর কিছু না। আমার দুইটাই গোলানো হয়ে গেছে, এখন আমরা শিরাটা তৈরি করে নিব। আমি গ্যাসটা অন করে নিয়েছি, শিরা তৈরি করার জন্য আমি এই কাপে 1 কাপ পানি দিয়ে দিব। আপনারা 2 কাপ চিনি দিলে তার অর্ধেক দিয়ে দিবেন পানি, চিনিটা যে পরিমাণ হবে তার অর্ধেক পরিমাণ হবে পানিটা। আমি 1 কাপ পানি দিয়েছি এবং 2 কাপ চিনি দিয়েছি। এখন আমি এটাকে মৃদু জালে রেখে আস্তে আস্তে শিরাটা করে নিব। এখন আমি 1 টুকরো লেবু দিয়ে দিব, কারণ লেবুটা যদি দিয়ে দেন তাহলে শিরাটা আর জমাট বেঁধে যাবে না, এটা হালকাই থাকবে। আপনারা শিরাটাকে বেশি জাল দিবেন না, তাহলে দেখবেন সে বেশি গাঢ় হয়ে গেছে, এটাকে হালকা হালকা রাখবেন। আমার শিরাটা হয়ে গেছে, দেখুন এরকম আঠা আঠা দেখলে আপনি ভাববেন আপনার শিরাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব গুড়িন্দাগুলো ভেজানোর জন্য। এখন আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, আপনারা তেলটা বেশি পরিমাণ গরম করে নেবেন, তা না হলে কিন্তু আপনার গুড়িন্দাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আপনার তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তো তেলটা আমার গরম হয়েছে কিনা সেজন্য আমি একটু চেক করে নিব, তার জন্য 1 ফোঁটা ফেলে দেখবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আপনারা যে কোনো একটা ফাঁকা জাতীয় জিনিসে আপনি বুড়িন্দাগুলো ছেড়ে দিতে পারেন, বুড়িন্দাগুলো যেহেতু গোল গোল হয় তার জন্য আমি এটা নিয়েছি। এখন আমি এটার উপর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিব, দেখুন নিচে গোল গোল হয়ে পড়ছে, আপনি চাইলে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন বা এক জায়গায় রাখতেও পারেন। বুড়িন্দাগুলো গরম হয়ে হয়ে উপরের দিকে উঠে আসবে, আপনারা আস্তে আস্তে এইভাবে দিয়ে নেবেন। একবার করে দেওয়া হয়ে গেলে আপনি চামচটা আবার ধুয়ে পরিষ্কার করে আরেকবার দিবেন, তাহলে দেখা যায় ফাঁকাগুলো আর বন্ধ হয়ে যাবে না, আবার সুন্দর হয়ে গোল গোল করবে।
তারপরে আপনি এটাকে নাড়াচাড়া করে নেবেন। এখন আমি যে কালারফুলগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিবেন, তা না হলে কিন্তু একটা সাথে একটা লেগে লেগে যাবে, ভালো লাগবে না। এটা যেহেতু কালারফুল তাই আপনারা একটু দেখে ভেজে নেবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ যেহেতু এটা কালারফুল এটা ভাজাটা হয়েছে কিনা এটা বোঝা কষ্ট। তো একটু গাঢ় গাঢ় হলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আমার সবগুলো বরুন্দ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখুন কত মুচমুচে এবং কালারফুল হয়েছে। আমি কালারটা অ্যাড করাতে আরো বেশি সুন্দর দেখা যায়। কিছুটা আপনার এরকম থাকবে সেটা আপনি ভেঙে দিবেন, সেটা সমস্যা নাই। এখন এটাকে আমি শিরার মধ্যে ছেড়ে দিব। শিরার মধ্যে দিয়ে আপনি এটাকে আলতো ভাবে নেড়ে নেবেন যেন প্রত্যেকটার গায়ে লেগে যায়। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার তৈরি হয়ে গেছে মুচমুচে রসালো গুইন্দা, আপনারাও বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আল্লাহ হাফেজ।